মনে রেখে বাজে আর সুখে রাজি ভালোবাসা পাই যদি তো তোকে পেলে পাশে এই রাত যদি আসে সে রাতের চাইনি তো মনে রেখে বাজি আর সুখে রাজি ভালোবাসা পাই যদি তো তোকে পেলে পাশে এই রাত যদি আসে সে রাতের চাইনি তো তোকে মাঝে আগুন জ্বলে নেবে না রে জ্বলছে তালে কবে তুমি গলায় মালা রে তোকে মাঝে আগুন জ্বলে নেবে না রে জ্বলছে তালে কবে তুমি গলায় মালা রে শেষ সম্রাট ছিলাড়ি মেচুরে আমার ঠাকুরদা হুইলেন ফেলতে যেতেন আটলান্টিক মহাসাগরে হেলিকপ্টারে করে আমার ঠাকুরদার হুইলেন ছিল 28 ফুট বাই 30 ফুট মোটা উনি সেই হুইলেন কাঁধে করে নিয়ে যেতেন বাবা সে আমি তুলতে পারি না কি ভার রেখে দেন ছোট হুইলেন ধরি আমার বাবা হুইলেন ফেলতে যেতেন কি বলবো দাদা টাইটানিক জাহাজে করে একদিন একটা মাছ ধরেছে না হলে 300-400 গ্রাম ওজন আপনারা কি ভাবছেন টাইটানিক জাহাজ এমনি ডুবে গেল না আমার বাবা সেই মাছের ধাক্কায় টাইটানিক ডুবে গেল আমি সেই বংশের শেষ সম্রাট এবার শুধু আমার হুইলেনটা দেখো এইটা হলো তরোয়াল হুইলেন মাছ কি খাবে না মাছের টোপ দো টু 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 আর এটা হলো আকুশি হুইলেন মাছ যদি না সোনার গোলায় দেয় টান দেবো মাছ পাই আর না পাই মাছের আবার টান দে দেখবো কোনো কথা নেই দাদা সামনে ডোবা আছে টুক করে ফেলবো টুক করে বাড়ি চলে যাবো তবে কিন্তু সবাই খুব সাবধান কারণ কয় করোনা আসছে তেড়ে ক্ষয় খাবার খাবে গরম করে গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে চয় চলতে হবে নাকটি ঢেকে বয় বজরা পুকুর সামনে আছে তয় টোপ দেবো ভাই ভালো করে বয় আমি বৌদির জ্বালায় গেলাম জোরে আমি খাবো না তুই যা এই কার রাজ দিচ্ছি
টিপে ধরলে পট করে ওঠে, আর সে আমার রাজেশ খাবুনি, না খাই না খাবি, তা আমার বয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আর তুই যদি আসতে তো যেই দেরি হয়েছে, আর পেছন তো গিয়ে। দাদা আমি কি পুরো ফুটবল হয়ে গেলাম? এই বৌদির জ্বালায় তো পুরো আমি জ্বলে গেলাম। কোনো কথা নেই, বৌদি বলে গেছে যাবো গোটা দিয়ে খাবো, আর টুক করে পরের ডোবায় টুক করে চলে আসবো। হ্যাঁ, আমার গায়ে তো আসতে গ্যাস, নিশ্চয়ই মেচুড়ে বৌদ, নিশ্চয়ই মেচুড়ে বৌদ, বাবা কোনো কথা নেই, আস্তে আস্তে পালাই। আমার বৌদি ফোনে রেখেছে, আর ফোনের রিংটোন পুরু যেন সাকিনি। ওরে ফোন, তুই একা রিংটোন দিতে পারিস না, আমিও পারি। আমি কোথায় যে ফুলকপি তুলি চাই, পাপ্পি চাই পাপ্পি, হ্যাঁ দিয়ে দেবো, 10,000 টাকা দেবে, কোথায় যাও বলো, কলকাতা 7,73,000, যাবো 74-এ বাস ধরে। ঠিক আছে, তুমি টাকা রেডি হয়ে থাকো, একদম যাচ্ছে। দাদা অনেকদিন পর ছেলে একটা সুযোগ পেয়েছি, যাবো পাপ্পিটা দেবো, আর 10,000 টাকা নিয়ে বাড়িতে চলে আসবো। ভালোবাসা পাই যদি তোকে পেলে পাশে, এ রাতে যদি আসো সেরা ফেলে চাইনি তো মনে রেখে পারি, রাতে ফেরাচ্ছি ভালোবাসা পাই যদি তোকে পেলে পাশে, এ রাতে যদি আসে সেরা ফেলে চাইনি তো এনেছি, দিয়ে দাও। কি করে দিব, এত লোকের সামনে দিদি কষ্ট পাবে,
তা আমি তো নোয়ার জন্য তোকে ডেকেছি। আমি তো দেবার জন্য টুকু চলে এসে। তা তুমি দেরি করছো কেন, দিয়ে দাও। তাহলে তুমি রেডি তো? হ্যাঁ। তুমি রেডি তো? হ্যাঁ। তাহলে তুমি না কালে রেডি হও বনি হবে না সেট। কই দেখানো নে হবি হিরা ফিটিং। এডিট তুই কি ফিটিং করবি রে? নিজের চেহারাটা নিজের মুখটা কখনো শুনে দেখেছিস? শুধু আষ্টে গ্যাস। আমার গায়ে আষ্টে গ্যাস? হ্যাঁ। মেটা ঠিক বলেছে তো? ভালো করে শুকে দেখ। হ্যাঁ, আর এই গ্যাস মাল যখন তোর বাস দিয়ে চলে যাবে তখন তুই বুঝতে পারবে। কালা রে জৌ পানি হবে না সে। এই দেখানো নে হবি হিরা ফিটিং। কালা রে জৌ পানি হবে না সেটিং। এই দেখানো নে হবি হিরা ফিটিং। সরে লাস্ট টাইম কেন বুঝিস না? আও না, আও না, আও না, আও না লাগাও না। ম্যাডাম তুমি ভেবেছো কি আমি পুরো ঠিক আছি? কোনো কথা নেই, তুমি চালাও, আমি আছি। ধুক ধুক করে বকালি গন্ডগোল। খেলাড়ি আছি আমি, করি বকালি। তার মানে? হ্যাঁ ম্যাডাম, আমি খেলাড়ি, তোমার কোনো কথা নেই। আমি বলছি শুনুন ম্যাডাম, যারা এই লাইনে প্রথম হয় তাদের বুকটা প্রথম ধুক ধুক ধুক, তারপর ফুক 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 করে, তারপর তার ইচ্ছা হবে, তারপর খেলাড়ি তাকে দিয়ে দেবে। উথলা এই মন এখন যে লাগে ভয়, প্রতি বলে হে আমি মেরে দেব। হ্যাঁ, বীরেন্দ্র সেবক যখন ব্যাট করতে মাঠে একবার লাভে শুধু একবার বল আসলেই হয়, আই স্পার নয় ও স্পার। ধুক ধুক করে বুকু পাকালি গন্ডগোল। খেলাড়ি আছি আমি, করিব কন্ট্রোল। উঠলা এই মন এখন যে লাগে ভয়, প্রতি বলে হে আমি মেরে দেব। ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি রঙিন হবে না। আও না, ব্রাম 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 ব্রাম। আও না, আও না লাগাও না হারে। আও না, আও না লাগাও না হারে। আমি চোখটা বন্ধ করো, ওই ছেলে তোমাকে টুক করে দিয়ে দেবো। আমি চোখ বন্ধ, তুই দিবি তো? সত্যি বলছি? হ্যাঁ দেবো। চোখ চেয়ে চোখ চোখ বন্ধ করে এবার সিও দিবি তো? হ্যাঁ, মা কালী জানো বাউনকে ডাকছি। আজ কই শাগনি আর ডাকনি বা, অনেক কষ্ট 2000 টাকা নিতে। কোথায় কি খাচ্ছি? কিস মানে কি? বৌদি রে
ফোন করে বলছে, বলে তুমি একটা পাপ্পি দাও আমি তোমাকে 10,000 টাকা। তুই তো ফোন দিয়ে গেছিস রে, এই মেয়েটা তোর ফোনে ফোন করে বলতে কি বলতেছে? বলে তুই একটা পাপ্পি দিয়ে তোমার 10,000 টাকা। এই শোন মাথা মোটা, তুই এখন পাপ্পি মানে কি বুঝতে পারিনি না? ইংরেজিতে পাপ্পি মানে যেমনি ছোট ছোট কুকুর বাচ্চা, আর পাপ্পি মানে ও চুম। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ আমি এতক্ষণ বুঝতে পারি। এতক্ষণ বুঝতে পারবে কেন? আমি ব্যবসা শুরু করছি অনলাইনে ফ্লিপকার্টের মাধ্যমে, যে ব্যবসাগুলো শুরু করেছি উল্টো পাল্টা বলছিস কেন? তুই যে এমনি ভুল করেছিস তাই অন্য অন্যায়টা স্বীকার করে না। ঠিক আছে আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ম্যাডাম আমি ভুল করেছি, বুঝেছো? না না আমি ভুল করেছি। হ্যাঁ আমি ভুল করেছি বলছি, আমি ভুল করেছি বলছি, আমি ভুল করেছি। এই একটা অনলাইন স্কিল করা শ্রী, আমি ঝেরম পারবো সেরম যা। চলে যাচ্ছি বাড়ি। এই বুদ্ধি বুদ্ধি শোন, বুদ্ধি শোন, এই মেয়েটা না অনেকক্ষণ ধরে কুকুর বাচ্চার জন্য এ করছে। তুই এক কাজ কর, আমাদের ঘরের ছেচের পাশে দেখবি একটা কুকুরের 42টা বাচ্চা। দেখেছো কে রে হাম্বাড়ো? দেখো একটা কুকুরের কোনো 42টা বাচ্চা হয় তা কি হাম্বাড়ো? তুই একটু টপে তুলে দি না, হ্যালো তুই তো বলি 45টা। বুদ্ধি হয়েছে কি বল? ওই একটা কুকুরে দেখবি তার লেজের গোড়ায় কোনো চুল না, শুধু হালকা হালকা লোম গজিছে। ওই মালটা নিয়ে আসবি, এ দেবো আর চুপ করে বাড়ি চলে যাবো। তুই যতক্ষণ এখানে ওই মালটা নিয়ে আসবি ততক্ষণ এরকম এখান থেকে যাচ্ছে না যাবে না। মিছিল বার করছে, যাচ্ছে না যাবে না। আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি কুকুর বাচ্চা আনতে, আর যতক্ষণ কুকুর বাচ্চা নিয়ে আসবো ততক্ষণ তুই এখানে দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে যা, চল যা, চল যা। ম্যাডাম সত্যি কথা বলতে কি আমি গায়ের ছেলে জানেন ম্যাডাম, ভুল করে ফেলেছি ম্যাডাম, পালিত ম্যামকে ক্ষমা করে দিয়ে ম্যাডাম আসছি, নমস্কার। তুমিও ভুল করেছো, আমিও ভুল করেছি, তাই দুজন মিলে এই প্রবলেমটাকে সলভ করা যায় না। চাহু তুঝে